সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। তো আজকে আলোচনা করব যে আমি যে মেশিনটা দিয়েছিলাম বিগত আমার ভিডিওতে দেখেছিলেন যে আমি ইনকিউবেটারে ব্যবসা করে থাকি অথবা বাচ্চা মুরগির ডিম এইসব নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে এসেছি আমি শিবগঞ্জ উপজেলার দারিদহ একটা গ্রামে। তো সেখানে মেশিন দিয়েছিলাম, তো সেই মেশিনের বাচ্চা কীরকম হ্যাচিং রেট হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলা, এই বাচ্চার বয়স মোটামুটি 6 থেকে 7 দিন। এখানে 2 ব্যাচের বাচ্চা রয়েছে অথবা 1 ব্যাচের বাচ্চাই আছে, আমি বলতে পারবো না সঠিক, কিন্তু এখানে 1 ব্যাচের বাচ্চা রয়েছে। এখানে 300 ডিম দিয়েছিল, 300 ডিমের বাচ্চা হ্যাচিং হয়েছে। তো আমার বিগত ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে সেখানে আমি কীভাবে আমাদের মেশিনের কোয়ালিটি কীরকম এবং মেশিনে আমরা কী পরিমাণ ফ্যাসিলিটিস রাখি এবং মেশিনটা কীভাবে আত্মাধুনিকভাবে তৈরি করা যায়, এই সমস্ত ভিডিও নিয়ে একটা ভিডিও করেছিলাম। এবং সেখানে উল্লেখ করেছিলাম যে আমাদের মেশিনের হ্যাচিং রেটের ওপর, হ্যাচিং রেটটা কেমন হয়। তো আমাদের বাচ্চার কোয়ালিটিটা যদি দেখেন যে আমাদের বাচ্চাগুলা একদম সুস্থ সবলভাবে বের হয়। অনেকের বাচ্চা দেখা যায় প্যারালাইসিস হয়। তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চাও প্যারালাইসিস নাই আল্লাহর রহমতে, এবং এটা সম্পূর্ণ নির্ভর করে নিজের উপর। যদি আপনি মেশিনটা ভালোভাবে চালাইতে পারেন, তো মেশিনের এই অটোমেটিক যে মেশিনগুলো দেখতে পারতেছেন এগুলোর তেমন কোনো কাজ করতে হয় না, শুধু আপনাকে আর্দ্রতাটা যে হিউমিডিফায়ার পাক ভেতরে রয়েছে, তো একটু যদি খুলে দেখায় আপনাকে, তো এখানে দেখতে পারতেছেন যে 100 ডিম দেওয়া আছে আপাতত। তো এখানে আমরা বিগত ভিডিওতে বিষয়গুলো আলোচনা করেছি, সেখানে আর নতুন করে আলোচনা করা হবে না। তো তারপরে দেখাচ্ছি যে আপনি এখানে যদি নিচে আমরা দেখেছি 200 একটা হ্যাচার ট্রে এবং উপরে রেখেছি 300, তো আপনি 100-100 করেও ডিম হ্যাচিং করতে পারেন প্রতি সপ্তাহে অন্তর অন্তর। এবং যদি চান যে আমি মোটামুটি 200 ডিম একবারে দিব পরে 100 দিব, সেটাও করতে পারেন। তো এই মেশিনগুলোতে আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে হিউমিডিফায়ার পাক। এই যে দেখতে পাচ্ছেন বাষ্প হচ্ছে, কারণ আমি দরজাটা খুলেছি এবং আমাদের যে আর্দ্রতা সেট করেছিল 60, সেখান থেকে আমাদের আর্দ্রতা কমে গেছে 45-44, সেই কারণে আমাদের হিউমিডিফায়ার পাকটা অন হয়েছে। এবং আমরা এই ছোটো মেশিনগুলোতে এবং বড় মেশিনগুলোতে সবচেয়েতে বেশি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট মেশিন। এবং আমাদের বডিগুলো হচ্ছে স্টিল বডি এবং 3-লেয়ার বডি। একটু যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে ভিতরে আমরা ককশিট দিয়েছি এবং 2 পাশে 2টা প্লেন শিট ইউজ করা হয়েছে। এবং আমাদের মেশিনের হ্যাচিং রেট মোটামুটি আল্লাহর রহমতে 90-95% পর্যন্ত। আর মেশিন কখন আপনাকে ডিম, মেশিনের যে আপনি ডিম ঢুকালে যে বাচ্চা ফুটবে এটা তেমন কোনো বিষয় না। মেশিনটা হচ্ছে কি একটা ডিমকে বাচ্চা ফোটানোর উপযোগী করে তোলে, এটা হচ্ছে মেশিনের ধর্ম বা মেশিনের কাজ। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই যেটা করেন যে একটা মেশিন নেওয়ার পর সেখানে ডিম ঢুকায়, ডিম ঢুকানোর পর দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত মাত্রায় হ্যাচিং হচ্ছে না, দেখা যাচ্ছে 100 ডিম দিলে 50-25টা ডিম পর্যন্ত ফুটতেছে। তো এটার কারণ হচ্ছে আপনি যে মেশিনটা পর্যালোচনা করা অথবা মেশিনটা চালানো, এটা হচ্ছে মেইন বিষয়। যদি মেশিন সঠিকভাবে পর্যালোচনা করতে না পারেন অথবা চালাইতে না পারেন, তো দেখা যাবে যে আপনার হ্যাচিং রেটটা কম আসবে। তো মেশিনের হ্যাচিং রেটের ওপর নির্ভর করে সেটা হচ্ছে আপনার আর্দ্রতা। আর আমরা সবচেয়ে বেশি যেটা করি, এই বড় ভাইয়ের রিকোয়েস্টে আমরা এখানে একই বডিতেই হ্যাচার এবং সেটার 2টা একই বডিতে দিয়েছি। তো আমরা সবসময় চেষ্টা করি যে হ্যাচার এবং সেটার 2টা আলাদা আলাদাভাবে রাখার জন্য। তো তারপরেও একই বডিতেও করে রাখি, যারা 200, 300, 500, 1000 পর্যন্ত নেয় তারা আমরা সবসময় একই বডিতে হ্যাচার এবং সেটার একই বডিতে রাখি। তো এখানে আমরা নির্দিষ্ট একটা তাপমাত্রা এবং আর্দ্রতা সেট করে রাখি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তাপমাত্রা রেখেছি 37.5। তো এটা একদম হ্যাচার এবং স্যাটারের জন্য একটা কমন একটা তাপমাত্রা, একই বডিতে যদি হ্যাচার এবং স্যাটার হয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের হিউমিডিটি যে আর্দ্রতা রয়েছে সেটা 60 সেট করা রয়েছে। তো এখন ডিম ঢোকানোর কারণে এখানে 60 রয়েছে, আর যখন আমরা হ্যাচারিং হবে তখন সেটা 65 করে দিলে আল্লাহর রহমতে হ্যাচারের যে নিয়মটা রয়েছে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। আর অনেকেই বলে যে ভাই যে একই বডিতে যদি হ্যাচার এবং স্যাটার করে থাকি তো সেক্ষেত্রে হ্যাচিং রেটের কোনো প্রবলেম হয় কি না, তো কোনো প্রবলেম হয় না যদি আপনি নিজে পর্যালোচনা করতে পারেন। তো দেখতে পারবেন যে আমাদের বিগত যে ডিমগুলো ফুটেছিল তার খোসাগুলো এখানে রাখা হয়েছে। আমি বলেছিলাম রাখতে আমি একটা ভিডিও করব, তো সে কারণেই রাখা হয়েছিল। তো আপনারা চাইলে আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটির মেশিন পাবেন, তো সেই মেশিনগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে মেশিন পাঠিয়ে থাকি, এবং আপনারা যদি চান নিজে এসে দেখে আমাদের মেশিনের কোয়ালিটি সম্পূর্ণ মেশিন সবসময় ডেলিভারি করে থাকি। এবং আমরা এই মেশিনগুলোর যে কন্ট্রোলারটা দেখতে পারতেছেন এগুলার আমরা গ্যারান্টি দেই 1 বছর, এবং এই যে বডিটা রয়েছে
এই বডি গ্যারান্টি দেয় 20 বছর। 20 বছরের মধ্যে আপনার বডি কিছু হবে না, কারণ আমরা স্টিল বডি, আমরা প্রথমে বক্স বার দিয়ে বডির ফ্রেম তৈরি করে নিই, তারপরে শিট লাগাই, এবং বডিটাকে সুন্দর দেখানোর জন্য আমরা থায়ের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো দিয়ে আমরা বডির চারপাশে মুড়ে দিই, যাতে বডিটা মজবুত এবং সুন্দর দেখায়। তো আরেকটা বিষয় সেটা যদি আলোচনা করি, যে আমরা সর্বক্ষণিক আমরা এই মেশিনের যে ট্রেনিং বা প্রশিক্ষণটা রয়েছে এটা আমরা সবসময় ভিডিও কলে অথবা যখন আপনি মেশিনটা ক্রয় করবেন তখন আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। এবং তারপরেও যদি কেউ আমাদের কাছ থেকে মেশিন নিতে চান বা অর্ডার করেন, তারা এখানে এসে তারপর মেশিন নিয়ে অথবা মেশিনের যে প্রশিক্ষণটা রয়েছে এটা আমরা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো একটা প্রশিক্ষণের কোর্স রয়েছে, সেই কোর্সটা আমরা কমপ্লিট করে দিই। তারপরও যারা দূরে থেকে অর্ডার করেন তাদের জন্য আমরা অনলাইনে যে ইমোতে অথবা ভিডিও কলে আমরা দেখে দিই যে কোথায় কী প্রবলেম হচ্ছে, একটু দেখালেই আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। আর তারপরেও যদি সমস্যা হয়ে যায় তারপর আমি নিজে গিয়ে সেখানে গিয়ে সলভ করার চেষ্টা করে থাকি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে মেশিন ক্রয় করতে পারেন অথবা মেশিনের জন্য বুকিং করতে পারেন, তো সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত মতামত। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং মেশিনের যদি কোনো অ্যাক্সেসরিজ, কন্ট্রোলার, হিউমিডিটি, ফায়ারফক, টার্নিং মোটর, ডিমেট্রে, লিমিট সুইচ, এগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের একটা বিষয় অনেকেই যেটা করে না সেটা হচ্ছে যে আমরা যে মডিতে যে সেন্সরটা রেখেছি সেই সেন্সরের যে ক্যাপাসিটি রয়েছে এটা আমরা ক্যালিব্রেশন করি। তো আপনারা যারা অনেকে ইনকিউবেটর তৈরি করে থাকে তারা যে এই যে অক্সিজেনের যে ফ্যানটা রয়েছে এটা আমাদের প্রতি 1 ঘন্টা 20 মিনিট পর পর এই ফ্যানটা ভেতরে যে তাপমাত্রাটা রয়েছে গরম যে তাপমাত্রাটা সেটা আপনার বের করে দিবে। এবং এই কর্নারে যে দেখতে পারতেছেন যে আর্দ্রতার পাশে যে ছিদ্রগুলো দেখতে পারতেছেন, এই ছিদ্রগুলো যখন উপরে ফ্যানটা চলে তখন এই ছিদ্রগুলো দিয়ে অক্সিজেন ভেতরে ঢুকে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই ডিমেট্রের টার্নিংটা প্রতি 1 ঘন্টা পরপর 90 মিনিট পরপর ডিমটা এক পাশ থেকে আরেক পাশে আসে, ডিমের ভরণ সুস্থ রাখার জন্য আমরা অক্সিজেন যে ফ্যানটা রয়েছে সেটা আমরা ইউজ করে থাকি। তো এখানে আমরা আর্দ্রতা, হিউমিডিটি, ফায়ারফক অনেকেই করে কি ফায়ারফক ইউজ করে না, ছোটো মেশিনের ক্ষেত্রে একটা পানির পাত্র নেশে দিয়ে দেয় সেখান থেকে আর্দ্রতা তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করি না, আমরা সবসময় কাস্টমারকে গুণগত এবং মানসম্মত জিনিস দেওয়ার চেষ্টা করে থাকি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা একেবারে নতুন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।